যেহেতু একদম বাড়ির সামনে থেকে গাছ থেকে পেরে খেলাম, জন্য মানে একদম পুরো ফ্রেশ ডাব পেয়ে গেছি। হে ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে ভয়েস ওভার দিয়ে, কারণ এখন হচ্ছে রাস্তাঘাট পুরো ফাঁকা, সবে ঘুম থেকে উঠলাম, যাচ্ছি ক্লাস করতে, তাই জন্য ভাবলাম ভয়েস ওভার দিয়ে চালিয়ে দেওয়া যাক। আছি এখন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের কাছে, মেট্রো ধরবো তাই জন্য এখানে এসেছি। বেশ, ওয়েদারটা কিন্তু খুবই ভালো, তাই জন্যই আজকে ভাবলাম ব্লগটা করি। তো আজকের ব্লগটা কেমন কি হচ্ছে দেখতে থাকো। তো ভিউয়ার্স, এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা আজকে একটা জিনিস খেতে ইচ্ছা করেছে যেটা তোমরা প্রায় সকলেই খেয়ে থাকো, আমিও আজকে ওটা খাবো। কি জিনিস সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভিউয়ার্স, এখানে রয়েছে তিনখানা ডাব, কুচি কুচি ডাব। আর এই ডাবগুলো আমি কোথা থেকে নিয়ে এসেছি তোমরা জানো কি? জানতে গেলে তোমাকে ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। খুবই ভালো, এই গাছের ডাব কেটে এনেছি ভিউয়ার্স। আমাদের ব্যালকনির সামনেই একদম গাছ, তো দেখতে পাচ্ছো কি করে পারলাম না পারলাম এটা নেক্সট ব্লগে তোমাদেরকে দেখাবো। এই গাছ থেকে কিন্তু ডাব পেড়ে নিয়েছি, ডাবগুলো এখন কাটবো, কেটে খাবো, আজকে যা কিছু করছি সব কিছু তোমাদেরকে দেখাবো। ব্লগটা দেখতে থাকো, আর ভিডিওটা লাইক না করে থাকতে একটা লাইক এক্ষুনি করে দাও, আর তোমরা যদি ডাব খেতে চাও চলে আসো। ডাব কাটার জন্য তোমাদের প্রথমে প্রয়োজন হচ্ছে একটা চটের বস্তা, একটা দা, একটা চামচ, ডাবের জলটা যেটা বার করবে সেটা হচ্ছে একটা ডাব কাটবে। মাগ, তো এবার হচ্ছে আমরা রিভিউ দেব ডাবের জলের। খুব মিষ্টি জলটা, খুব মিষ্টি না? মিষ্টি নয়, মানে মিষ্টি চাইছি যে খুব ভালো, মানে খুব ফ্রেশ রয়েছে ডাবটা, মিষ্টি হবে যখন না হবে। যেহেতু একদম বাড়ির সামনে থেকে গাছ থেকে পেড়ে খেলাম, জন্য মানে একদম পুরো ফ্রেশ ডাব পেয়ে গেছি। তো এটা একটা সুযোগ সুবিধা রয়েছে, কি বলবে? তো দেখাচ্ছি কিছুক্ষণ। হ্যালো বন্ধুরা, তো আজকে কি হবে? মাছগুলো কি রেডি নাকি দেখাবে এখন? এখানে রয়েছে গুজরালি, আর এখানে চিংড়ি। মাকে দিলাম আজ ছুটি, আমি ভাবছি মাছ। এখানে হয়ে গেছে তেল গরম, এখন হচ্ছে এক একটা করে মাছ দিয়ে দেবো। পারি কিনা সত্যি বলতে, মাছ কিন্তু আজ আমি প্রথম ভাজছি। অনেক রান্নাই পারি কিন্তু মাছ পছন্দ করি না বলে ভাজি না। তো আজকে ক্যামেরার সামনে অন ক্যামেরা মাছ উল্টাবো আমি, দেখা যাক। বেশি কাছে এনে না, তুমি কড়াইয়ের মধ্যে ফোন ফেলে দেবে। প্রথমে সোজাটা দিয়ে করি। বাহ, উল্টা গেল ভিউয়ার্স, কেন মাছটা ভালো খুবই একটা কিরকম খুব চেনা চেনা একটা সুগন্ধ আসছে। কি সেগুলো না ইলিশ মাছ না? কি আছে এই মাছগুলো কিরাম কত কত করে কেজি? এগুলো 400 টাকা কিলো। তরকারির জন্য এখানে নেওয়া হয়েছে আলু, টমেটো, আদা, একটা কাঁচা লঙ্কাই আছে কিন্তু লাল হয়ে গেছে ব্যাপারটা। তো এগুলো হচ্ছে পেস্ট করতে হবে, আরো অনেক কিছু মশলা মেশাতে হবে। কি মেশাতে হবে আমি তোমাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ।
হচ্ছে আলুটা অল্প অল্প ভাজা হয়ে গেছে, আর যেগুলো দেখালাম সেগুলো পেস্ট করে মধ্যে অ্যাড হয়ে গেছে। তার সাথে অ্যাড হয়েছে লবণ এবং নুন, অ্যাড হয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীর লঙ্কা গুঁড়ো। দেখেছো বিরাট কালারটা কি সুন্দর এসেছে, একদম আচ্ছা হেভি হেভি লাগছে, খেতেও টেস্টি টেস্টি হবে। সোনা যতটা কি বলে ঢোকা আছে ততটা আমার থেকে রাখো, ওইদিকে দেখতে হবে। লোকে আমাকে দেখে সাবস্ক্রাইব করেছে, কড়াই দেখে থোড়ি সাবস্ক্রাইব করেছে। সবগুলো ধোকায় একদম ডুবে গেছে এর মধ্যে, ঢোকাগুলো মানে একটু ঝোলটা ঢুকবে তো দেন স্বাদটা একটু ভালো হবে। এবার এটাকে কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে, এটা নিজের মতন হয়ে যাবে। আর ডালনা এখানে পুরো কমপ্লিট দেখছো, দেখতে কিন্তু দারুণ লাগছে, খাসির মাংসের মতো লাগছে। তো ব্যাপারটা হচ্ছে গরম মশলা এখন বাড়িতে অ্যাভেলেবেল নেই, নাহলে এর মধ্যে গরম মশলা দিতাম। গোটা গরম মশলা আছে তো, আমি গোটা গরম মশলা দেওয়া পছন্দ করি না। এই হচ্ছে ফাইনাল লুক ঢোকার ডালনা। আজকে শুক্তো হয় বাড়িতে, তার জন্য এখানে রয়েছে সজনের ডাটা, এখানে রয়েছে ভেন্ডি, টমেটো, বেগুন, আলু, আর এখানে রয়েছে বিউলির ডালের বড়ি। তো আর এর সাথে যাবে হচ্ছে চিংড়ি মাছ। তো শুক্তোটা দেখা যাক কেমন হয় খেতে, এটা মাই করবে নাকি আমাকেই করতে হবে? এটা তো হচ্ছে বড়িগুলো ভেজে নিতে হবে। এই যে এখানে রয়েছে বড়ি, এগুলো হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি যাতে ভালো ভাজা হয়। এটা কিন্তু ওই বড়িটা যেটা তোমাদেরকে ভিডিও দেখেছি, এটা কিন্তু আলাদা নয়। বলে দিচ্ছি এই যে এখানে দিয়ে দিচ্ছি, কেউ আর বিশ্বাস করে না বল আরো কেউ এটা বিস্কুটের ভাঙা নেই বলে ভুল করো না। এতগুলো লেগে রেখেছো না এখানে, বড়িগুলো ভেজে তুলে রাখতে হবে, তাই তো? আমার দিকে তো মা ক্যামেরা ধরে দিচ্ছে, ব্লক করে দিচ্ছে, কেমন হচ্ছে একটু জানিয়ে দিয়ে দাও ভিডিও নিচে কমেন্ট করে, ঠিক আছে? ট্রেনিং পিরিয়ড চলছে তো তাই একটু ভুল ভ্রান্তি হতেই পারে। ভালো করে শিখে দিচ্ছি মাকে ভিডিও করা, কারণ এই করেই তো খেতে হবে, ব্লগ করেই তো খেতে হবে, নাহলে আর কি করবো। পুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে প্রত্যেকটা সবজি স্টেপ বাই স্টেপ ভেজে নেবো। এন্ড ফার্স্টে ভাজব হচ্ছে এখানে রয়েছে ঢেঁড়স, ঢেঁড়স দিয়ে দেবো তেলে। এখন হচ্ছে চিংড়ি মাছ ভাজার পালা দিয়ে দাও। এই মাছটা ভাজলাম প্রথম, কেমন হলো কে জানে। লাঞ্চে এখানে আছে ভাত, এখানে আছে শুক্তো ডাটা দিয়ে, এখানে রয়েছে ধোকার তরকারি, এখানে রয়েছে মাছ, আর এখানে রয়েছে দই। অনেকগুলো আইটেম আছে, তো সবগুলো খেয়ে শেষ করি, দেন ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখতে থাকো, আজকে আর কোনো খাবারের রিভিউ দিচ্ছি না, আমি রান্না করেছি সব ভালোই হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি, কেমন কি লাগলো আজকের এই শর্ট অ্যান্ড সিম্পল ব্লগটা নিচে কমেন্ট সেকশনে আমাকে বলতে পারো। আর কি ধরনের ব্লগ তোমরা দেখতে চাইছো তুমি সাজেশন করে আমাকে জানাতে পারো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটাকে লাইক করে দাও। বাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থাকো, এন্ড তোমাদের সব চেয়ে রয়েছে তাদেরকে ভালো রাখার চেষ্টা করো। বাই।